নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা। আপনাদের যে আগামী টেট পরীক্ষা আছে, তার টেট এর যে পরিবেশ বিদ্যা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে, তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। এবং আপনারা যারা এর আগের যে এপিসোডগুলো আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এর আগে যেগুলো আলোচনা হয়েছে, সেগুলো যদি আপনারা না দেখে থাকেন, তাহলে এখনই এই চ্যানেলের প্লেলিস্টে যান এবং প্লেলিস্টে গিয়ে পরপর সিকোয়েন্স ওয়াইজ দেখে নেন, তাহলে আপনাদেরই উপকার হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, বায়োগ্যাসে মিথেন থাকে, তার মানে হচ্ছে বায়োগ্যাস যেটা থাকে সেই গ্যাসে মিথেনের পরিমাণটা কত থাকে, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে কিন্তু 60%। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক শক্তির মধ্যে এখন কোন শক্তির চাহিদা বেশি? প্রাকৃতিক মানে ন্যাচারাল যে শক্তিগুলো আছে বা এনার্জিগুলো আছে, তার মধ্যে কোন শক্তির চাহিদা বর্তমানে বেশি? তা সেটা এখন কিন্তু বৈদ্যুতিক শক্তি। কেন না, বিদ্যুৎ ছাড়া একদিন কিন্তু ভাবাই যায় না, ঠিক আছে? তা ওর জন্যই বিদ্যুতের বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, তা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, ঠিক আছে? পারমাণবিক বিদ্যুতে আপনি যদি বলেন, তাহলে দেখবেন যে কিছু কিছু হয় দেখবেন সোলারের মাধ্যমেও কিন্তু ব্যাটারির ভেতরে বিদ্যুৎ সংগ্রহ করে রাখা হচ্ছে পরবর্তীতে চালানোর জন্য, ঠিক আছে? তাহলে সুতরাং ইলেকট্রিকটা কিন্তু খুবই এসেন্সিয়াল আজকের ডেটে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রধান গ্যাস হলো, যে প্রাকৃতিক গ্যাসগুলো আছে তার মধ্যে প্রধান গ্যাস কোনটা? তা এর সঠিক উত্তর হবে মিথেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে সূর্যালোককে কাজে লাগিয়ে রান্না করা হয়? দেখলেন, বলতে বলতে আমাদের সামনে কোশ্চেনটা চলে এসছে। তাহলে কি না, এটা কিন্তু সোলার কুকার। কি না, সূর্যালোককে ব্যবহার করে আমরা কিন্তু এই কাজটা করে থাকি, তাই না? তা এই এই টেকনোলজিটা বর্তমানে কিন্তু এর চাহিদা আস্তে আস্তে বেড়েছে। কেন না, এই সোলার টেকনোলজির মাধ্যমে ব্যাটারির মধ্যে তড়িৎ সংগ্রহ করা হচ্ছে এবং সেটাকে পরবর্তীতে কাজে লাগানো হচ্ছে। মার্কেটে দেখবেন প্রচুর চাইনিজ ফ্যান আছে যেটা কারেন্ট চলে গেলেও ব্যাটারির মাধ্যমে চলে, ঠিক আছে? তা সুতরাং এই সোলার কুকারে বা সোলার কুকার বলবো না, এই সোলার পাওয়ারের সব থেকে একটা বড় দিক হলো, এটা হচ্ছে সূর্যের এনার্জিকে আপনারা ব্যাটারির মধ্যে সংগ্রহ করে রাখতে পারেন এবং সেটাকে পরবর্তীকালে আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে পারেন, ঠিক আছে? চলুন বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। এলপিজি এর সম্পূর্ণ কথাটি হলো, তাহলে এলপিজি সম্পূর্ণ কথাটি জিজ্ঞেস করা হয়েছে। তা এখানে হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তাই না? প্রোটেন, বিউটেন আর মিথাইল মার্কাপটাইনের মিশ্রণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের শক্তির প্রাথমিক সরবরাহের শতকরা 40% আসে। তাহলে ভারতের শক্তির প্রাথমিক শতকরা 40% কিসের থেকে আসে, সেটা আমাদের এখানে জানতে চাইছে। তা এখানে এর সঠিক উত্তর হচ্ছে কাঠ ও গোবর থেকে। তাহলে 40% শক্তি কাঠ ও গোবর থেকে আসে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 157 প্রচলিত শক্তির উৎসগুলির মধ্যে দূষণহীন বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। তাহলে যে সমস্ত প্রচলিত শক্তি আছে তার মধ্যে দূষণহীন যেটা উৎপাদন হয় বা করা হয়, তা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জলবিদ্যুৎ। তা জলবিদ্যুৎ থেকে উৎপাদন করলে বা জলবিদ্যুৎ উৎপাদন করলে কোনো দূষণ হয় না। কেন না, সমুদ্রের স্রোতকে বলবো না, জলের ফোর্সকে, তা বিভিন্ন রকম ব্যারেজে দেখবেন যে জলের ফোর্সকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে কোনো রকম জ্বালানি ছাড়াই রান্না করা হয় তা হলো। তা কোনো রকম জ্বালানি ছাড়া রান্না করা হয়, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে এটা কি সৌর কুকার বা সোলার কুকার, তাই না? চলে আসি পরবর্তী প্রশ্ন, জৈব বৈচিত্র্যের মাপকাঠি হলো, তাহলে কোন মাপকাঠি দ্বারা জৈব বৈচিত্র্য বিচার করা হয়? তা এর সঠিক উত্তর হলো প্রজাতির সংখ্যা। তা এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তার হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর করেছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন, দেখবেন আপনাদের ইমেল অ্যাড্রেসটা চাওয়া হয়েছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, তাহলে প্রবাল প্রাচীরের প্রচুর সামুদ্রিক, তাহলে প্রবাল প্রাচীরে প্রচুর সামুদ্রিক কি থাকে, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ ও প্রাণী প্রজাতি আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জিনগত অবক্ষয় রোধে খুব সুবিধাজনক প্রযুক্তি হলো। তাহলে জিনগত অবক্ষয় রোধ করার জন্য খুব সুবিধাজনক প্রযুক্তি কোনটা, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর আমরা দেখে নেবো। তা এর সঠিক উত্তর হচ্ছে জিন ব্যাংক, ঠিক আছে? তাহলে জিনগত অবক্ষয়ের রোধে খুব সুবিধাজনক প্রযুক্তি হলো জিন ব্যাংক তৈরি করে রাখা। যেমন ব্লাড ব্যাংক থাকে, সেরকম জিনেরও ব্যাংক থাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিলুপ্তির পথে দাঁড়িয়ে আছে ভারতের এমন একটি প্রাণী হলো।
মানে যেটা আর কিছুদিন পরে বিলুপ্ত হয়ে যাওয়ার লিস্টে চলে আসবে, তা সেটা কোন প্রাণী? তা এর সঠিক উত্তর হচ্ছে কিন্তু বন্ধুরা গন্ডার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পার্থেনিয়াম একটি বিষাক্ত প্রজাতির কি? তাহলে পার্থেনিয়াম একটি বিষাক্ত প্রজাতির, এটা আমাদের জিজ্ঞেস করেছে কি হবে, তা সেটা হচ্ছে পার্থেনিয়াম একটি বিষাক্ত প্রজাতির গুল্ম। ঠিক আছে, তা গুল্ম, তা এইটা আমাদের দেশে ছিল না, এটা আমাদের দেশে আনা হয়েছে, আমাদের দেশে গমের সাথে চলে এসেছে। ঠিক আছে, তা এই এমন একটা মানে জীব বা বীজ, এ বীজ কিন্তু মরে না। ঠিক আছে, অন্যান্য ইয়ের সাথে কিন্তু এগুলো মরে না, এগুলো খুব এগুলোর ভিতরে খুব জান থাকে, আর এগুলো মানুষের হাঁপানির রোগ সৃষ্টি করে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রজাতি হলো, তাহলে প্রজাতি কি সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে, তা প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের একক। ঠিক আছে, অপশন বি এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সর্পগন্ধা গাছের পাতা রস থেকে পাওয়া যায়, তাহলে সর্পগন্ধা খুবই উপকারী জিনিস, আর এটার নামের সাথে আপনারা ক্লাস ফাইভ থেকে পরিচিত না, এটার সঠিক উত্তর কি হবে, না সর্পগন্ধা গাছের পাতার রস থেকে পাওয়া যায়, রেসারপিন। ঠিক আছে, চলে আসছি এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে চিতা ভারতের একটি কি, তাহলে চিতা ভারতের একটি, এইখানে যে চারটে অপশন আছে এই চারটে অপশনের মধ্যে একটা লুপ্ত প্রজাতি, আর দুদিন পরে আর চিতাকে দেখা যাবে না, তাই না, চিতা বাঘকে আর দেখা যাবে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিপন্ন ভারতীয় স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা হলো, মানে এই সেই সংখ্যাটা কত যেটা বিপন্ন হয়েছে, তা সেই সংখ্যাটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হচ্ছে 39। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একটি মাঝারি মাপের গাছ 50 বছরে ভারতে যে বাস্তুতান্ত্রিক পরিষেবা প্রদান করে তার আনুমানিক মূল্য কত, তাহলে একটা গাছ 50 বছরে যে আনুমানিক মূল্য সৃষ্টি করে সেই মূল্যটা কত এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হবে কিন্তু 15,70,000। তাহলে একটা গাছের 50 বছরের দাম হয়ে যায় 15,70,000 টাকা। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন একটা গাছ মানে একটা তো মাঝারি মাপের গাছ হিসেবে জিজ্ঞেস করেছে, তাই না, তাহলে বুঝতে পারছেন একটা গাছ 50 বছরে 15,70,000 টাকা দিয়ে দেয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জৈবমণ্ডলের বিশ্ব তালিকায় অন্তর্ভুক্ত ভারতের, তাহলে জৈবমণ্ডলের বিশ্ব তালিকায় অন্তর্ভুক্ত ভারতের কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হলো সুন্দরবন, ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় চলে এসেছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জৈবমণ্ডলে মাটির গভীরে প্রায়, তাহলে জৈবমণ্ডল মাটির গভীরে কতটা পর্যন্ত বিস্তৃত আছে, তা এর সঠিক উত্তর হচ্ছে 5 মিটার পর্যন্ত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের 81,000 প্রাণী প্রজাতির মধ্যে পাখি হলো কততম সেটা আমাদের এখানে বলতে হবে, তা পাখি এখানে সঠিক অবস্থান হচ্ছে 1,228। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের বন্যপ্রাণী অরণ্যের সংখ্যা, তাহলে ভারতে বন্যপ্রাণী অরণ্য মানে যতগুলো বন্যপ্রাণীর অরণ্য আছে সেই সংখ্যাটা আমাদের এখানে জানতে চেয়েছে, তা এখানে হচ্ছে সঠিক উত্তর হবে 500। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জনন নিরোধক বড়ি তৈরিতে কাজে লাগে, মানে যেটা বাচ্চা নিরোধ করা হয় বা বাচ্চাকে প্রোটেকশন মানে প্রোটেকশন বলবো না, যে বাচ্চা হবে না সেই জিনিসটা, তা এখানে কি সর্বগন্ধা, অপশন বি আছে ইয়াম, অপশন সি আছে নয়নতারা, না অপশন ডি সূর্যমুখী, তাহলে এই জনন নিরোধক বড়ি তৈরিতে কাজে লাগে বা বড়ি তৈরিতে লাগে, এটা সঠিক উত্তর হবে ইয়াম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতে কীটনাশক আইন কার্যকরী হয়, মানে কত সাল থেকে ভারতে কীটনাশক আইন কার্যকরী হয়, তা 1968 এখানে কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের ক্যাবিনেট স্তরে স্বাধীন পরিবেশ মন্ত্রক চালু হয়, তাহলে ভারতের ক্যাবিনেট স্তরে স্বাধীন পরিবেশ মন্ত্রক চালু হয় কত সাল থেকে, তা এর সঠিক উত্তর আমরা দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে 1985 সাল থেকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রসংঘে মানব পরিবেশ সংক্রান্ত প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে, তা প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় এখানে সঠিক উত্তর হবে 1972 সালে স্টকহোমে। ঠিক আছে, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরিবেশ রক্ষা বিষয়টি ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে, এটা কত সময় থেকে বা কত সাল থেকে সেটা কিন্তু আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে, তা এখানে এর সঠিক উত্তর হবে 42তম সংশোধনের মাধ্যমে 1976 সাল থেকে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, পানীয় জলে পিএইচ এর গ্রহণীয় মাত্রা মান হলো, তাহলে পিএইচ এর গ্রহণীয় মাত্রার মান কত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হবে 6.5 থেকে 8.5। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন পাশ হয়, তাহলে বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন পাশ হয় কত সাল থেকে, না এর সঠিক উত্তর হবে 1981 সাল থেকে। পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন চলে এসেছি, আজকে শেষ প্রশ্ন হচ্ছে ভারত সরকার বন সংরক্ষণ আইন চালু করে, তাহলে কত সালে চালু করে, তা এর সঠিক উত্তর হচ্ছে 1980 সালে।
ঠিক আছে। তো বন্ধুরা আমাদের এই ছিল আজকে 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা এই প্রশ্নের মাধ্যমে বুঝতেই পারছেন যে আপনারা যে কোন প্রশ্নগুলো আপনাদের ইন্ডিকেট করা হয়েছে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তো আপনারা এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে একবার দেখে নেবেন বা একবার পড়ে নেবেন, বা আপনারা ডাউনলোড করেও এই কোশ্চেনগুলো আপনাদের যাতে মস্তিষ্কগত হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। তা এই প্রশ্নগুলো আগে থেকেই যারা জানতেন তাদের একবার রিভাইজ হয়ে গেল, এবং যারা জানতেন না তারা একবার দেখে নিলেন। এইবার আপনারা যাতে এই কোশ্চেনগুলো মনে রাখতে পারেন বা ঠিক মতো সময়ে এগুলো রোমন্থন করতে পারেন, সেই জন্য আমরা এটা একবার রিভাইজ করে দেবো। রিভাইজ করে দিলে আপনাদের এই কোশ্চেনগুলো মস্তিষ্কগত হবে। তা সুতরাং চলুন বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করব আজকে একবার এই প্রশ্নগুলো রিভাইজ করা। রিভাইজের মাধ্যমে আমরা কিন্তু জেনে যেতে পারব যে এই প্রশ্নগুলোর অ্যাকচুয়াল সঠিক উত্তর কী হবে, এবং পরীক্ষার সময় এই কোশ্চেনগুলোর অ্যান্সার যাতে ভুল না হয়। এই কমন কোশ্চেনগুলোর অ্যান্সার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের বড় বড় কোশ্চেনের ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে পারে, ঠিক আছে। তা চলুন বন্ধুরা আমরা দেখে নিচ্ছি যে আজকের প্রথম প্রশ্ন কী ছিল। তা আজকের প্রথম প্রশ্ন ছিল বায়োগ্যাস এর মিথেন থাকে, এর সঠিক উত্তর হবে 60%। নেক্সট, প্রাকৃতিক শক্তির মধ্যে এখন কোন শক্তির চাহিদা বেশি, সঠিক উত্তর বৈদ্যুতিক শক্তি। নেক্সট, প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রধান গ্যাস হলো, সঠিক উত্তর মিথেন। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে সূর্যালোককে কাজে লাগিয়ে রান্না করা সম্ভব, এর সঠিক উত্তর সোলার কুকার। নেক্সট, এলপিজি এর সম্পূর্ণ কথাটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট, ভারতের শক্তির প্রাথমিক সরবরাহের শতকরা 40% আসে, এর সঠিক উত্তর কাঠ ও গোবর থেকে। নেক্সট, প্রচলিত শক্তির উৎসগুলির মধ্যে দূষণহীন বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, এর সঠিক উত্তর জলবিদ্যুৎ। নেক্সট, যে যন্ত্রের সাহায্যে কোনো রকম জ্বালানি ছাড়াই রান্না করা সম্ভব তা হলো, এর সঠিক উত্তর সৌর কুকার। নেক্সট, জৈব বৈচিত্র্যের মাপকাঠি হলো, এর সঠিক উত্তর হবে প্রজাতির সংখ্যা। নেক্সট, প্রবাল প্রাচীরের প্রচুর সামুদ্রিক, এর সঠিক উত্তর হবে উদ্ভিদ ও প্রাণী প্রজাতি আছে। নেক্সট, জিনগত অবক্ষয় রোধে খুব সুবিধাজনক প্রযুক্তি হলো, এর সঠিক উত্তর জিন ব্যাংক। নেক্সট, বিলুপ্তির পথে দাঁড়িয়ে আছে ভারতের এমন একটি প্রাণী হলো, এর 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে গন্ডার। নেক্সট, পার্থেনিয়াম একটি বিষাক্ত প্রজাতির, সঠিক উত্তর গুল্ম। নেক্সট, প্রজাতি হলো, এর সঠিক উত্তর হবে শ্রেণীবিন্যাসের একক। নেক্সট, সর্পগন্ধা গাছের পাতার রস থেকে পাওয়া যায়, এর সঠিক উত্তর রেশারপিন। নেক্সট, চিতা ভারতের একটি, এর সঠিক উত্তর লুপ্ত প্রজাতি। নেক্সট, বিপন্ন ভারতীয় স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা হলো, এর সঠিক উত্তর 39। নেক্সট, একটি মাঝারি মাপের গাছ 50 বছরে ভারতে যে বাস্তুতান্ত্রিক পরিষেবা প্রদান করে তার আনুমানিক মূল্য, এর সঠিক উত্তর হচ্ছে 15,70,000 টাকা। নেক্সট, জৈবমণ্ডলের বিশ্ব তালিকার অন্তর্ভুক্ত ভারতের, সঠিক উত্তর সুন্দরবন। নেক্সট, জৈবমণ্ডল মাটির গভীরে প্রায়, এর সঠিক উত্তর হচ্ছে 5 মিটার বিস্তৃত। নেক্সট, ভারতে 81,000 প্রাণী প্রজাতির মধ্যে পাখি হলো 1,228তম। নেক্সট, ভারতের বন্যপ্রাণী অভয়ারণ্যের সংখ্যা, এর সঠিক উত্তর 500। নেক্সট, জননিরোধক বড়ি তৈরিতে কাজে লাগে, এর সঠিক উত্তর হচ্ছে ইয়াম। নেক্সট, ভারতে কীটনাশক আইন কার্যকরী হয়, এর সঠিক উত্তর 1968 সালে। নেক্সট, ভারতে ক্যাবিনেট স্তরে স্বাধীন পরিবেশ মন্ত্রক চালু হয়, এর সঠিক উত্তর হচ্ছে 1985 সালে। নেক্সট, রাষ্ট্রসংঘের মানব পরিষেবা সংক্রান্ত প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়, এর সঠিক উত্তর 1972 সালে স্টকহোমে। নেক্সট, পরিবেশ রক্ষা বিষয়টি ভারতীয় সংবিধানে গৃহীত হয়, এর সঠিক উত্তর হচ্ছে 42তম সংশোধনের মাধ্যমে 1976 সালে। নেক্সট, পানীয় জলে পিএইচ এর গ্রহণীয় মাত্রা হলো 6.5 থেকে 8.5। নেক্সট, ভারতে বায়ু দূষণ ও নিয়ন্ত্রণের আইন পাস হয়, এর সঠিক উত্তর হচ্ছে 1981 সালে। নেক্সট এবং লাস্ট, ভারত সরকারের বন সংরক্ষণ আইন চালু করে, এর সঠিক উত্তর হচ্ছে 1980 সালে। এইবার আমরা চলে আসছি আপনাদের যে মূল আকর্ষণীয় বিষয়, তা সেই মূল আকর্ষণীয় বিষয়, তবে মূল আকর্ষণীয় বিষয়টি হলো আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্ট। তা কোশ্চেন অ্যান্সার পার্টে আপনাদের একটা প্রশ্ন করা হবে, এই প্রশ্নে আপনারা যদি সঠিক উত্তর দেন তাহলে আপনাদের পুরস্কৃত করা হবে। তা আজকে আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, বসুন্ধরা সম্মেলন কথাটিকে ইংরেজিতে বলে, অপশান এ ওয়ার্ল্ড সাবমিট, অপশান বি গ্লোবাল মিট, অপশান সি আর্থ সাবমিট, না অপশান ডি কোনোটি নয়। আবার আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা প্রয়োজনে খাতায় লিখে নেন, বসুন্ধরা সম্মেলনকে বা কথাটাকে ইংরেজিতে বলে, অপশান এ ওয়ার্ল্ড কনফারেন্স, অপশান বি গ্লোবাল মিট, অপশান সি আর্থ সাবমিট, না অপশান ডি কোনোটি নয়। আপনাদের যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আপনারা এই প্রশ্নের উত্তর আগামী দিনে ঠিক এই সময় পেয়ে যাবেন, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের কিন্তু পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান।
তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।